খড়গপুরে প্রেমিকাকে খুন, প্রেমিকাকে খুন করলো প্রেমিক এবং খুন করার পর মাটিতে পুঁতে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। খড়গপুরে প্রেমিকাকে খুন প্রেমিকের এবং প্রেমিকাকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওই প্রেমিকের বিরুদ্ধে এবং অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। সুকমল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুকমল, ঠিক কি ঘটনা, কেনই বা খুন করলো ওই যুবক? দেখো, যেটা এখনো পর্যন্ত তার যা বয়ান এবং পুলিশের প্রাথমিক যেটা যে তদন্ত সেখানে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এই যে যুবক তরুণ সিং, সে প্রেমের টানেই ওই প্রেমিকা পবিত্রাকে তার যেটা দাবি যে সে তাকে নিয়ে গ্রামের অদূরেই কিছুটা দূরেই সেখানে অর্থাৎ খড়গপুর গ্রামীণ থানার ভালুকমাচা গ্রামে সেখানে তিনি ঘর বেঁধেছিলেন এবং গতকাল অর্থাৎ সোমবার দিন যে ঘটনা ঘটেছে যে তার দাবি যে দুপুরের পরে তিনি যখন বাড়িতে আসেন দেখেন অসুস্থ হয়ে ওই তার স্ত্রী মারা যায় এবং এই প্রেমিকা মারা যায় এবং তারপরেই এই ঘটনাটি গ্রামের লোকেদের মধ্যে জানাজানি হয় এবং শেষ পর্যন্ত সন্ধে নাগাদ এই তরুণ সিং সে তার প্রেমিকা পবিত্রাকে গ্রামের কিছুটা দূরে জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে তাকে সেখানে পুঁতে ফেলে, এমনটা সে কিন্তু পুলিশি জেরায় স্বীকার করেছে এবং তারপরেই এই ঘটনা নিয়ে যথেষ্ট হইচই পড়ে যায় এবং পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই তরুণ সিংকে পুলিশ আটক করে এবং আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে মাটি খোঁড়া হবে, অর্থাৎ যে জঙ্গলে তাকে পুঁতে রাখা হয়েছে বলে তিনি দাবি করছেন সেইখানে ম্যাজিস্ট্রেট এনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজকে মাটি খোঁড়ে তার দেহ উদ্ধার হবে, এমনটাই কিন্তু পুলিশি সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাতে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ধন্যবাদ সুকমল। তারপরে আমি আর বাবা বাঁশ কাটতে এসে দিলে যখন সে দুপুরবেলা যখন আমি আসি জল খাতে ঘরকে সামনে তো বাঁশ বাগানটা, এবার দিলে ঘরে আসে দেখছি এরকম অবস্থা, দিয়ে আমি তখন একলা কি করবো, সে দুপুর হলে মরেছে, এবারে নিজে গাড্ডা করলে আমি একলাই গাড্ডা করে নিয়ে গাড্ডা করে পুঁতে দিয়েছো? হ্যাঁ।